সমুদ্র উপকূলে দেখা মিলল বিরল দুমুখো হাঙ্গরের। ভারতের মহারাষ্ট্রের পালঘরের কাছে সৎপতি গ্রামের বাসিন্দা নিতিন পাটিল নামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে 6 ইঞ্চির ছোট দুমুখো একটি হাঙ্গর। স্থানীয় সূত্রে জানা গেছে নিতিন পাটিলের জালে ধরা পড়া ওই দুমুখো হাঙ্গর। নিতিন বলেন, এত ছোট মাছ বিশেষ করে হাঙ্গর আমরা খাই না, তাই মাছটি দেখে অদ্ভুত লাগলেও ছবি তুলে ফের পানিতেই ছেড়ে দিই। সেই হাঙ্গরের ছবি নেট দুনিয়ায় শেয়ার হতে ভাইরাল। নেটিজেনরা অদ্ভুত দর্শন প্রাণীটি দেখে হতবাক। পালঘর এলাকার আরেক মৎস্যজীবী জানান, তারা এই ধরনের দুমুখো বাচ্চা হাঙ্গর আগে কোনোদিন দেখেননি। মুম্বাইয়ের ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হাঙ্গরটির ছবি এবং ভিডিও পাঠানো হয়েছে। গবেষক জানিয়েছেন, ভারতীয় উপকূলে দুমুখো হাঙ্গরের দেখা পাওয়া খুবই বিরল ঘটনা। হাঙ্গরের গিলের পেছন থেকে মাথা দুটি জোড়া। এর আগে 2018 সালে ভারতীয় মহাসাগরে একটি দুমুখো হাঙ্গরের দেখা পাওয়া যায়।